ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার সংবাদ কর্মী এবং মুক্তচিন্তা লেখকদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ডিজিটাল নিরাপত্তা আইনে 5 বছরের উপলক্ষে ভার্চুয়াল শুনানি নিয়ে মন্তব্য করেন। এই সময় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে উন্নত দেশগুলোর আইন পর্যবেক্ষণ করে দেশের আইন সংশোধনের তাগিদ দেন বক্তারা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে আসলে সাফারি যে এটার যে অপপ্রয়োগের ফলে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন সাংবাদিকতা যারা করেন এই পর্যায়ের মানুষদের যে সাফারিং গুলো আমরা দেখেছি এই বিষয়গুলো আমার মনে হয় যে সাধারণ নাগরিকদের কাছেও আরো বেশি স্পষ্ট স্পষ্টভাবে সামনে আসা উচিত